স্বাধীনতা দিবসে দেশবাসীকে উপহার দেয়া হলো না বাংলাদেশ দলের, উল্টো কিংস অ্যারেনায় অপরাজিত থাকার রেকর্ডটা ভাঙল। 10 জনের ফিলিস্তিন 1-0 গোলে জিতেছে। ইঞ্জুরি সময়ের সেই গোল কপাল পুড়িয়েছে রাকিব ফাহিমদের, বৃথা গেছে পুরো 90 মিনিট সমান তালে লড়াই করার চেষ্টা। বাছাই পর্বে পরের রাউন্ডে যাওয়ার স্বপ্ন কার্যত শেষ বাংলাদেশের। বাংলাদেশ নিজেদের মতো করে রাখতে পারলো না। দেশের আপতকালীন হোম ভেন্যু বসুন্ধরা কিংস অ্যারেনা থেকে প্রথমবার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেন বাংলাদেশ ফুটবলাররা। যদিও শক্তিশালী ফিলিস্তিনের বিপক্ষে নতুন গল্প লেখার হাতছানি ছিল লাল সবুজের, শেষ মাসের একটু আগে সব ওলট পালট হয়ে গেছে। ইনজুরি টাইমে মাইকেল তারমানিনির গোলে অ্যাওয়ে ম্যাচে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন। 2 ম্যাচে 0 বাংলাদেশ। অথচ হোম ম্যাচে দুর্দান্ত লড়েছেন রাকিব ফাহিমরা, উজ্জীবিত করেছে গ্যালারির 1,005 দর্শক। র্যাঙ্কিং এর 86টা পার্থক্য বুঝতে দেননি মিতুল তপু, রাকিব ফাহিমরা প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেছে বাংলাদেশ। কখনো ফাহিম রাকিব আগ্রাসী হয়েছেন, কখনো তপু শাকিলরা রক্ষণে ফিলিস্তিন আক্রমণ ভাগকে রুখে দিয়েছেন। বিরতির আগে সেরা সুযোগ পেয়েছিলেন ফয়সাল আহমেদ ফাহিম, কিন্তু ভাগ্য সহায় হয়নি। বারবার কেন মিতুল মারমার উপর আস্থা রেখেছেন হেড কোচ, তার প্রমাণ দিয়েছেন বাংলাদেশ গোলরক্ষক। শেষ মুহূর্তে গুরুতর ইঞ্জুরিতে মিতুল মাঠ ছাড়লে নামেন মেহেদী হাসান শ্রাবণ, তার ভুলে গোলের সুযোগও পেয়েছিল ফিলিস্তিন। ইনজুরি টাইমে 10 জনে পরিণত হয় সফরকারীরা, কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। 2 পরিবর্তন একাদশ সাজিয়েছিলেন হাফিয়ের কাবরেরা। দ্বিতীয়ার্ধে জামাল ফাহিম জনির পরিবর্তে সোহেল রফিকুল ইসা ফয়সালদের নামিয়েছেন কোচ, তবু অধরা গোল। ফিলিস্তিন একাদশের অন্তত 8 ফুটবলার রোজা রেখে খেলেছেন। বছরের প্রথম 2 ম্যাচে 0 বাংলাদেশ। স্বাধীনতা দিবসে দেশের মানুষকে উপহার দেওয়া হলো না জামাল অ্যান্ড কং এর। জুন উইন্ডোতে অপেক্ষায় অস্ট্রেলিয়া আর লেবানন। ফয়সল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।